তুমি সড়কে উনে মালিক বলে তারে ডাকব, তুমি সড়কে উনে মাবুত বলে তারে ডাকব, তুমি সড়কে উনে ভালোবেসে তার ছবি আঁকব, তুমি সড়কে উনে মালিক বলে তারে ডাকব, তুমি সড়কে উনে মাবুত বলে তারে ডাকব, তুমি সড়কে উনে ভালোবেসে তার ছবি আঁকব, তুমি সড়কে উনে মালিক বলে তারে ডাকব, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, পারব না কবু আমি হারাতে তোমার, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে, এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখব, তুমি সড়কে উনে মালিক বলে তারে ডাকব, তুমি সড়কে উনে মাবুত বলে তারে ডাকব, তুমি সড়কে উনে ভালোবেসে তার ছবি আঁকব, তুমি সড়কে উনে মালিক বলে তারে ডাকব, যেও না যেও না ভোলে কখনো আমার, পারব না কবু আমি হারাতে তোমায়, কত বলুন ঠিক না বেটে, যেও না যেও না ভোলে কখনো আমার, হারাতে তোমার কবরে হাসরে দেখো গো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব, তুমি সড়কে উনে মালিক বলে তারে ডাকব, তুমি সড়কে উনে মাবুত বলে তারে ডাকব, তুমি সড়কে উনে ভালোবেসে তার ছবি আঁকব, তুমি সড়কে উনে মালিক বলে তারে ডাকব, চিৎকার করে বলেন মারহাবা, হিরজির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবানের মালিককে জোরে বলেন, জমানের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মুসলমান আল্লাহর জিকির করার দরকার আছে না? যদি কলবকে ঠিক করতে হয়, অন্তরকে যদি সারা সাদা পরিষ্কার রাখতে হয়, আল্লাহর নামের জিকির কারা কারা করবেন, দোহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, রাজি করি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুরআন আমাদের সংবিধান,
সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেরে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দোহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেটে? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেটে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ববিকের কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা, টেকনাফ থেকে তেতুলিয়াম, রূপসা থেকে পাথুরিয়াম, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা এনসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটে? এখানে এসে স্ন্যাপিরা বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখেরি জামানার নবী, আল্লাহর জমিনে কালেমার দাবাত দেওয়ার কারণে এই কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আবুজের সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি বার কারণ করেছিল। তারা রুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুম গুলো সাগরের নদীর মতো হয়েছে। তারপরও আপনারা মানবী বিশ্বনবী আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখতে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখতে পারে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবী একবার হা বললে হারান হয়ে যেত, না বললে না হয়ে যেত। আপনারা মানবী বিশ্বনবী আখেরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে শিয়াবি আবু তালেবে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তারপরও বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেটে? এখানে এসে স্ট্যাম্পের বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখেরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ তাইফের ময়দানে 3টি বারের জন্য রক্তাক্ত হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে ওই তাইফের দুষ্ট যুবকেরা টার্গেট করে বৃষ্টির মতন করে পাথর মেরেছিল, পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে আপনারা আমার নবীর শরীর থেকে অর্থাৎ বৃষ্টির মতন করে রক্ত জমিনে পড়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী অর্থাৎ তিনি তার দান্দার ভবনে শহীদ হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ভেঙেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, অকাতরে মেশিন গানে বুলেটের মতন করে অর্থাৎ দেহের সমস্ত রক্তবিন্দু পর্যন্ত তপ্ত রক্ত ঢালেই জমিনকে সিক্ত করেছে, কিন্তু বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি দাঁড়ায় সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেটে? আমার বন্ধুর এখানে শেষ নয়, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, অসংখ্য আলেমকে পৃথিবীর মাঝ থেকে, অত্যন্ত নিরপরাধ মানুষগুলোকে আজকে পৃথিবীর মাঝ থেকে এক এক করে ফাঁসি দিয়ে মেরেছে, কিন্তু কোনো স্বৈরাচারের কাছে গোটা পৃথিবীর একজন হক্কানি আলেম এখনো পর্যন্ত মাথা নত করি নাই। করানোর কথা বলুন ঠিক না বেটে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি মিথ্যা মামলা খেতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনাকে আমাকে যদি মাথার হেলমেট ফাটানো লাগে, বিশ্বনবীর মতন করে যদি তাই ফেরে মাইদের মতন রক্ত ধরাতে হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি হাত দিতে হয়, চোখ দিতে হয়, কান দিতে হয়, গোটা পৃথিবীতে হক্কানি আলেমদের মতন করে যদি মিথ্যা মামলা খেয়ে যদি অন্ধ প্রকাশে জীবন যাপন করা লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি পৃথিবীর বাস্তবে বিদায় গ্রহণ করতে হয়, মুসলমান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার সৌগাছা থানাধীন
ঐতিহ্যবাহী ফুলসারা ইউনিয়ন পরিষদের অন্যতম গ্রাম দর্গাপুর পশ্চিম বাজার মসজিদের মসজিদ মুসল্লিদের উদ্যোগে আজকের একদিন ব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের মজ্জাস মুহতারাম সাহেবের সদর সম্মিলিত সভাপতি মাওলানা আব্দুল মতিন সাহেব আতনুল্লাহ পিহায়াত আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এক নম্বর ফুলসরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননাম দ্বিতীয় জননেতা চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব মেহেদি হাসান চৌধুরী মেহেদি মাসুদ চৌধুরী আতনুল্লাহ পিহায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার যশোরী সাহেব আল্লাহ পাক তার কণ্ঠকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করছিলেন বয় বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ ব্যক্তিত্ব ইসলামী আন্দোলনে করবার ব্যক্তিত্ব পাশাপুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ সাহেব আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসতে হজরত উলামায়ে কেরাম সামনে বসতে মুরব্বি কেরাম যুবক ভাইরা ছোট্ট ছোট বাচ্চারা পদ্মার আলমা শিক্ষিত মা বোনেরা জাতির বিবেক সন্দেহ বিন্দু বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য বিন্দু সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আলোচনা কারিমে আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের মাঝ থেকে বাছাইকৃত করে যেমনই আপনাকে আমাকে করুণা করে মায়া করে দয়া করে রসুলের ভাষায় বিশ্বনবীর ভাষায় দুনিয়ার এক খণ্ড জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছে যেমনই যেমনই যেখানে বসতে পারে আল্লাহ রাব্বুল আমিন বান্দার কোনো খাতা মাফ করে দেয় যেখানে বসতে পারে আল্লাহ রাব্বুল আমিন বান্দার আল্লাহর মেহমান হয়ে যায় যেখানে বসলে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা এবং বান্দির জন্য আসমান থেকে বৃষ্টির মতন করে রহমত নাজিল করে পৃথিবীর সবচেয়ে দামি স্থান দামি জায়গা যেখানে বসলে আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে খুশি হয়ে যায় বান্দার প্রতি সবচেয়ে দামি স্থান দামি জায়গা এই কোরআনুল কারিমের মঞ্চে বসার সুযোগ দান করেছে মনি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তৈয়বা মুবারাকা ফিহে প্রশংসা করলাম কার আর জোরে বলেন প্রশংসা করলাম কার সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার জেলের ভিতরে থাকলে প্রশংসা করা লাগবে কার মানুষের প্রতি জুলুম করতে নির্যাতন করতে প্রশংসা করবেন কার তাও করবেন কোনো মুসলমান কোনো মুসলমানকে ঢুকে জুলুম করতে পারে কোনো মুসলমান কোনো মুসলমানকে কষ্ট দিতে পারে জোরে বলেন পারে না রসুল বলেছেন ওই ব্যক্তিটা মমিন হতে পারবে না ওই ব্যক্তিটা মুসলমান হতে পারবে না যার জবান এবং হাত থেকে অপার ব্যক্তি নিরাপদ না থাকবে আল্লাহ নবী বলেছেন কখনো সে মমিন থাকতে পারবে না কথা বলুন ঠিক না বেটি আজ গোটা পৃথিবীতে সবচেয়ে মুসলমান মুসলমানদেরকে জুলুম করে কথা বলুন ঠিক না বেটি এক মুসলমানকে আঘাত করে আর ইহুদিদেরকে মুসলমান সাহায্য করে আছে না নাই পৃথিবীর সবচেয়ে জুলুমের শিকার হলো বর্তমানে আজকে ফিলিস্তিনে মুসলমানদের দিকে তাকান ইসরায়েলের বাহিরা বরাবর আজকে তাদের উপর হামলা করে অসংখ্য নারী পুরুষ শিশুদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কথা বলুন ঠিক না বেটে জোর করে লা ইলাহা উপস্থিত যে কথা বলছিলাম সুতরাং কোনো মুসলমান কোনো মুসলমানকে আঘাত করতে পারে না দূরে এবং সালাম যাপন করে বিশ্বকর্মাতার একমাত্র সারি বিশ্ববঙ্গ দেবী আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী কোটা পৃথিবীতে মানুষের তরিকা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবী মিথ্যা মামলা খেয়েছেন কথা বলুন ঠিক না বেঠিক
এই কালেমার দাওয়াত দেবার কারণে আপনারা মানবী বিশ্ব নবী মাতৃভূমি ছেড়েছেন। এই কালেমার দাওয়াত দেবার কারণে আল্লাহ রসুলের সমস্ত শরীর থেকে বৃষ্টির মতন করে পাথর মেরে মেরে রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে। তাইফের ময়দানে তিনটি বারের জন্য বেহুশ হয়েছিল, জুতা কোনো রক্তের সাথে আটকে গিয়েছিল, তারপরে বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠি? যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। যে নবী সুপারিশ ছাড়া আপনামি জান্নাত যেতে পারবো না। যে নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আমরা ইয়া নাফসি বলে চিৎকার করব, বুকটা ফেটে চরচির হয়ে যাবে, হাউজে কাউসারের পানির পেয়ারা নিয়ে আপনার আমার জন্য আপনার জন্য অপেক্ষা করবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী তার উম্মতদেরকে ভুলবেন না সেই কিয়ামতের ময়দানে। মাগফিরাত কামনা করি সব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে জান্নাতে সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করো, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় দরগাপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই কোরআন শোনার জন্য সুযোগ দান করেছেন তিনি কে? এই কোরআনকে আমরা ভালোবাসি কিনা? কারা কারা বাসে দোহাত তোলা আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবি, লিল্লাহে তাকবি। আমরা কোরআনকে ভালোবাসি কারণ কথা বলুন ঠিক না বেঠি? এই কোরআনকে যারা ভালোবাসবে দুনিয়াতে তাদেরকে সম্মান দেবেন তিনি কে? এই কোরআনের পক্ষে যারাই থাকবে তাদের মর্যাদা দেবেন তিনি কে? এই কোরআন যাদের বুকে আঁকলে থাকবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন থাকবে না, কথা বলুন ঠিক না বেঠি? আপনি সম্মানিত হতে চান, মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে চান, কোরআনের সাথে যার সম্পর্ক যত ভালো তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি পেয়ে যাবে। দেখেন আপনি যেখানেই দেখবেন যার সাথে কোরআনের সম্পর্ক ভালো তার প্রতি বরকত নাজিল করেন তিনি কে? সুতরাং আপনি আমি দুনিয়ার কোনো মঞ্চে বসে নাই। আল্লাহ রসুল বলছেন যারা কোরআন শোনার জন্য বসে যায় তারা স্বয়ং আল্লাহ তাআলার মেহমান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন শোনার জন্য বসে যায় ওই ব্যক্তিগুলো তামাম জীবনের গণকাতা আমির আব্রামের মাফ করে দেয়। আপনার আমার একটা ছবি নিয়ে চলে গেছেন ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনার পাগল পরা বান্দা এবং বান্দিরা দেখলাম রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কালিমে আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে বসে গেছে, আল্লাহ আপনার পক্ষ থেকে কি তাদের জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন বলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন ওরা আপনার জান্নাত দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন ওরা আপনার জাহান্নাম দেখে নাই। ওরা কি হাসরের ময়দান দেখেছে? ফেরেশতারা বলেন আপনার হাসরের ময়দান দেখে নাই। ওরা কি কিয়ামতের ময়দান দেখেছে? ফেরেশতারা বলে সেটাও দেখে নাই, কবর যে আযাবটা হবে সেটাও দেখে নাই। কিন্তু আল্লাহ ওই দিনের কে ভয় করে, কবর আযাবকে ভয় করে তারা তোমার মহাগ্রন্থ আল কোরআনের খাইমে আলোচনা শোনার জন্য বসে গেছে, আল্লাহ আপনার পক্ষ থেকে তারা যেন কোনো পুরস্কার আছে কিনা জানতে চায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল বলেন ওরা আমার কোরআন শোনার জন্য বসে গেছে, ফেরেশতারা শুনে রাখো ওই ওই বান্দা এবং বান্দিগুলোর তামাম জীবনের গোড়া খাতা আমি মহান রব এখন থেকে ক্ষমা করে দিলাম। শুধু তাই না, আপনার আমার জীবনের তাফসীর ফেরেশতাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আমিন এখন করা শুরু হয়ে গেছে, চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই প্যান্ডেলের চতুর্ধার দিয়ে আপনার আমার মর্যাদা কত, এই প্যান্ডেলের চতুর্ধার দিয়ে একজন ফেরেস্তার উপর একজন ফেরেস্তা, আরেকজন ফেরেস্তা উপর আরেকজন ফেরেস্তা, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেস্তা নাজির হয়ে গেছেন। আমার বন্ধুরা এইভাবে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেস্তা নাজির হয়ে গেছেন, আপনার আমার জন্য বরকত নাজিল করতেছেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উপস্থিত দিয়ে সুতরাং এই কোরআনের মঞ্চে এসছে বলে আপনি আমি খুশি, এই কারণে কায়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে, নয়তো এই কোরআন আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। সুতরাং কোরআনের সুপারিশ পেতে চান কারা কারা দুহাত তুলে একটিবার আল্লাহকে দেখেই দেন তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা উপস্থিত, এবার আপনাদেরকে একটা অনুরোধ জানাবো। আলহামদুলিল্লাহ সৈয়দপুর কোটালীপুর দরগাপুর এলাকার মানুষ আমি মাটির মানুষের কে চিনি, আমার শৈশবকাল
আমার এই এলাকায় কেটেছে সুতরাং আপনারা ভদ্র মানুষটা আমি জানি তার চেয়ে বেশি ভদ্র হচ্ছে আপনারা ইসলামকে কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসেন কথা বলুন ঠিক না বেঠে সুতরাং এই কোরআনের সম্মানার্থে একটু যদি সামনে গিয়ে বসেন তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে জোরে বলেন হবে সুতরাং আপনি আমার ভাই আমি আপনার ভাই অনুরোধ জানাবো কোরআনের সম্মানার্থে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু এগিয়ে গিয়ে বসি আর জোরে করে লা ইলাহা ও লা ইলাহা ও রহমান তুমি আমায় রহম করো ও দয়াবান তুমি আমারে দয়া করো ও রহমান তুমি আমায় রহম করো ও দয়াবান তুমি আমায় দয়া করো ও দয়াবান তুমি আমায় দয়া করো ও রহমান তুমি আমায় দয়া করো সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায় কখনো শুকুর আদায় করিনি আমি তোমায় সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায় কখনো শুকুর আদায় করিনি আমি তোমায় আমি গুনাহগারে তোমায় কবুল করো ও দয়াবান তুমি আমায় দয়া করো ও দয়াবান তুমি আমায় দয়া করো কুল মাকলুকাতে জপে তোমার শান কোন আমি কখনো সরিনি তোমায় অকারণ কুল মাকলুকাতে জপে তোমার শান কোন আমি কখনো সরিনি তোমার অকারণ আমি গুনাহগারে আমায় তুমি ক্ষমা করো ও রহমান তুমি আমায় রহম করো ও দয়াবান তুমি আমায় দয়া করো চিৎকার করে বলেন মারহাবা আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে আপনি আমি এখন বলেছি পৃথিবীর সবচেয়ে দামি স্থান দামি জায়গা দামি মসজিদি আপনি আমি মহান রবের পক্ষ থেকে আনিত সংবিধান মুসলমানদের জন্য হেদায়েতের কিতাব মুসলমানদের জন্য সংবিধান যে কিতাবের যে কিতাব মানলে পরে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবেন যে কিতাবের মঞ্চে বসলে পরে মহান রব আপনার জন্য মর্যাদার আসন সম্মানিত করবেন যে কত কি যে কিতাবটা জীবনে বাস্তবায়ন করতে পারলে দুনিয়া এবং আখিরাতে টেনশন থাকবে না যে কিতাবের মঞ্চে বসলে পরে মহান রব সবচেয়ে খুশি হয়ে যায় যে কোরআন শুনলে আল্লাহ রব্বুল আমিন আপনার আমার প্রতি সবচেয়ে বরকত নাযিল করে সেই পৃথিবীর সবচেয়ে দামি স্থান দামি জায়গায় বসে মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের মঞ্চে বসে গেছি আর মহান রব ঘোষণা করছেন বান্দা শুনে রাখো যেখানে কোরআনে আলোচনা হয় যেখানে সবচেয়ে বিশ্বমেয়াদী থেকে আলোচনা হয় যদি তোমরা এই কোরআনের মঞ্চে বসতে পারো আর কোরআন শুনতে পারো আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি ওই বান্দাগুলোর জন্য আসমান থেকে বৃষ্টির মতন করে রহমত নাযিল হয়ে যায় একবার জোরে জোরে বলুন আল্লাহ এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা আপনি আমি নিচে কোরআনের মঞ্চে যারা মুমিন হয় তারাই তো কোরআনের মঞ্চে বসতে পারে যারা তাকে অর্জন করতে পারে তারাই তো কোরআনের মঞ্চে বসে পারে যারা পরকালে প্রতিমান আনতে পারে তারাই তো কোরআনের মঞ্চে বসতে পারে যারা পরকালে জান্নাত পেতে চায় তারাই তো কোরআনের মঞ্চে বসতে পারে আর যারাই বসে যায় আল্লাহর কোরআনের ভাষায় তারাই হয়ে যায় মুমিন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হবে মুমিন ব্যক্তির জীবনে দুইটা উপকার হবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার মুমিন জীবনে কোরআন শুনলে উপকার হবে কয়টা জোরে বলেন এটা আমার কথা না মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله পাক বলেন মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে ইমানদার ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হবে মুমিন ব্যক্তির ইমানদার ব্যক্তির এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান আছে কোরআনের মঞ্চে বসে কোরআন শুনলে তার সে ঈমানটা আস্তে আস্তে করে তার বৃদ্ধি পেয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার কোরআন শুনলে আপনার ঈমান বাড়িয়ে দিবেন এই কথা মোল্লার না আল্লাহ জালিকাল কিতাবুল রাইবা ফি যে কিতাবের কোনো ভিতরে কোনো সন্দেহ নেই সেই কিতাবে আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো মুমিন ব্যক্তির সম্মুখে এই কোরআনের কথা বললে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে আফসোস দুঃখ এখানে ঈমানদারদের সম্মুখে কোরআনের কথা বলে ঈমান বাড়বে আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজ অনেক অসংখ্য মুসলমান আছে ঈমান কোরআন শুনলে ঈমান বাড়ে না আবু জেলের মতো শয়তানি বাড়ে কথা বলুন ঠিক না বেটি আফসোস থাকে দুঃখ লাগে হাফসির গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদের থেকে এসেছিল বিশ্বনবীর কাছে ইসলাম কবুল করলো কালেমা গ্রহণ করলো কোরআনের পক্ষে চলে গেল কোরআন শুনলো হাফসির গোলাম গোটা পৃথিবীতে মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করলো গোটা পৃথিবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে মারার জন্য অর্থাৎ বিশ্বনবীর দরবারে ছিলেন রাঙ্গা তরবারি ফেলাই দিয়া ইসলাম কবুল করলেন কোরআনের পক্ষে চলে আসলেন মৃত্যুর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন তিনি মহান রব কথা বলুন ঠিক না ব্যাটা এই কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে এই কোরআনের কথা শুনলে মুসলমানদের ঈমান বেড়ে যায় আর আফসোস দুঃখ এখানে 95% মুসলমানের দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখনো অসংখ্য মুসলমান আছে কোরআন সঠিক শুনতে চায় না কোরআনের তাফসীর সঠিকভাবে শুনতে চায় না বরঞ্চ দেখুন হক তাফসীর করা হয় এই কোরআনের ময়দানে সঠিক যখন দাওয়াতি দেওয়া হয় দাওয়াতি কাজ করা হয় অসংখ্য মুসলমান আছে ধর্মের নামে রাজনীতি বলে আলেমদেরকে সবচেয়ে স্টাফ করতে চায় কথা বলুন ঠিক না ব্যাটা এই কাজ করবে তারা নব্য ফিরাউনের বাচ্চা যারা এই কাজ করবে তারা আবু জেলের বাচ্চা দ্বারা যার কথা বলেন ঠিক না বেঠে আমার বন্ধুরা বিশ্বনবীর বিশ্বনবীর জবান থেকে কোরআনের তাফসীর শুনেছিল কোরআন তেলাওয়াত শুনেছিল আবু জেল সহ্য করতে পারি নাই অর্থাৎ এই পৃথিবীতে আবু জেল বিশ্বনবীকে সবচেয়ে মারার ষড়যন্ত্র করেছিল আজ গোটা পৃথিবীতে আবু জেলের পিতার দ্বারা পাওয়া যায় এই কোরআনের সঠিক দাওয়াত দিলে আলেমদেরকে বিনা অপরাধে এই পৃথিবীর কাছ থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করে এমন আশ্রা নাই জোরে বলেন আশ্রা নাই কোরআন সহ্য করতে পারবে না তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা কথা বলুন ঠিক না বেটি উপস্থিতি আজকে রক্তমাখা ইসলাম যেদিকে তাকাবেন যারাই কোরআন মানতে চায় ইসলাম মানতে চায় আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায় এই জমিনে হকপন্থী ভাবে থাকতে চায় তারাই সবচেয়ে নির্যাতিত নিষ্পীড়িত নিগৃহীত আপনার সমাজ আপনি লক্ষ্য করুন যারা সঠিকভাবে ইসলাম মানতে চায় কোরআন মানতে চায় এই ব্যক্তিগুলো সবচেয়ে জুলুমের শিকার আছে না নাই এই সমাজে ইয়াবাখোর মদখোর গাঁজাখোর ফেন্সিখোর একশোটা ধর্ষণ করে সেঞ্চুরি করে ওই সন্তানগুলো জামার কলার খুলে খুলে রাস্তাঘাটে হাঁটে আর কোরআনের বুলবুলিরা অন্ধপ্রকাশে জীবন যাপন করে এই সমাজের চোর বদমাইজে থাকার কথা ছিল অন্ধপ্রকাশে তাদেরকে ওখানে না রেখে যখন এই বাইরে রাখলো সমাজের অবস্থা তখন করুণ হয়ে গেল ঠিক না বেঠি এর উপস্থিতি যেখানে তাকাবেন সেখানে রক্ত আর নির্যাতিত নিষ্পেষিত একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই প্রিয় বন্ধুরা একজন দোকানদার ষোলোয়া বাজারে মনে করেন বাড়ি এখন দোকানদার বড় দোকান আছে একার পক্ষে সে আপনার দোকানদারি করা যায় না তো দোকানদার চিন্তা করলো এত বড় দোকান একার পক্ষে চালানো অসম্ভব তো একজন কর্মচারী রাখলো বাড়ি মনে করেন ঝিনাইদাতে কোথায় ঝিনাইদাতে তার বাড়ি তো চিন্তা করলো কর্মচারী যদি বিশ্বাসের হয় বেতন ভাতাটা বাড়িয়ে দেবে তো দোকানদার একজন কর্মচারী রাখলো নাম তার ইসলাম নাম কি
জোরে বলে নাম কি ইসলাম 15000 টাকা বেতন তিন বেলা খাইতে দেবে থাকতে দেবে এখন ইসলাম খুবই সুন্দরী খুবই দেখতে শুনতে ভালো এখন দোকানদারের সাথে দোকানদারি করে এক মাস দুই মাস তিন মাস চার মাস যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল ওই দোকানদারে একটা মেয়ে আছে নাম তার শান্তি নাম কি শান্তি এখন দোকানদারের কর্মচারী ইসলামকে দেখে শান্তি পাগল হয়ে গেছে এখন শান্তি ইসলামকে অফার দেয় দেখো তুমি আমার বাবার দোকান বাবার দোকানের কর্মচারী তুমি দেখতে শুনতে খুবই ভালো আমি তোমার সাথে সম্পর্ক জড়াতে চাই রিলেশন করতে চাই ইসলাম বলে না তোমার বাবা বিশ্বাস করে আমাকে কর্মচারী রাখলো তোমার বাবার সাথে আমি বেঈমানি করতে পারবো না সুতরাং তোমার সাথে রিলেশন বাদ সঙ্গে সঙ্গে শান্তি বলে দেখো তুমি যদি আমার সাথে প্রেম নিবেদন না করো আমার বাবাকে বলবো তোমার অপরাধী বানিয়ে ছাড়বো চাকরি ক্যান্টিন সব শেষ তুমি রাজি কিনা বলো ইসলাম নিরুপায় হয়ে বলছে ঠিক আছে তোমার সাথে রিলেশনে জড়ে গেলাম কিছুদিন পরে হঠাৎ করে দোকানদার এই সম্পর্ক মেয়ে এবং কর্মচারীর সম্পর্ক জেনে ফেললো সকালবেলা হলো ইসলামকে বলছে ইসলাম তাড়াতাড়ি দোকানে আসো সরুর বাজারে দোকান নিয়ে চলে গেল সরু বাজারে দোকান নিয়ে চলে যাওয়ার পরে দোকানের পিছনে ছিল মনে করেন যে সুন্দর সুন্দর মেহগুনি গাছ ইসলামকে একা পেয়ে বেঁধে ফেললো বাঁধার পরে মেহগুনি গাছতে বড় একটা লাঠি নিয়ে পিটুনি শুরু হয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত পিটাতে পিটাতে রক্তাক্ত করলো ইসলামকে বললো ইসলাম বেঈমানি করো আমার সাথে তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক করে আমার মাথাকে তুমি নিচে করছো তোমার চাকরি ক্যান্সেল পিটালাম তোমাকে ওপেন 144 ধরাধারি করলাম দুই ঘন্টার মধ্যে এই ষোলো বাজার ত্যাগ করা চলে যাবা চেনাই যাতে সঙ্গে সঙ্গে ইসলাম বলে দোকানদার তোমার মেয়ের সাথে রিলেশন করার কারণে আমার চাকরি ক্যান্সেল আমাকে পিটুনি খেয়ে রক্তাক্ত হলো ওপেন চ্যালেঞ্জ করলাম তোমার শান্তিকে দুই ঘন্টা ঘরে রাখতে পারবে না এরপরে চলে গেল মনে করেন যে চোরবন কাঠি বাজারে শান্তিকে ফোন দিল শান্তি আসো কোথায় কথা আসছি তো বাড়িতে তাড়াতাড়ি চলে আসো চোরবন কাঠি তুমি যদি আমাকে চাও ঠিক আছে বাড়ি থেকে জামা কাপড় যা ছিল নিয়ে চলে গেল চোরবন কাঠি বাজারে যাওয়ার পরে গড়াই গাড়িতে চলে গেল কুষ্টিয়ার দিকে বা ঝিনাইদার দিকে দোকানদার সারাদিন দোকানদারি করার পরে চলে আসলো বাড়িতে আসার পরে দেখে যেখানে ব্যাগ থাকার কথা সেখানে ব্যাগ যেখানে ভাত থাকার কথা সেখানে ভাত ঘরে যা থাকার কথা সব আছে কিন্তু শান্তিকে আর তালাশ করে পাওয়া যাচ্ছে না কথা বলো ঠিক না আমি ঠিক এখন এলাকার লোকদের কাছে দোকানদার জিজ্ঞাসা করছে আমার মেয়ে শান্তিকে কি তোমরা দেখেছো এখন এলাকার লোক বলে যে দোকানদার তোমার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায় কথা ইসলাম তো আমার মেয়ের সাথে সম্পর্ক করেছে এই জন্য তাকে পিটাইছি রক্তাক্ত করেছে চাকরি ক্যান্সেল বাড়ি বের করে দিয়েছি সঙ্গে সঙ্গে এলাকার লোক বলে দোকানদার তোমার মাথা কি পোকা ঢুকেছে যে এলাকায় ইসলাম থাকে না সে এলাকায় শান্তি থাকার প্রশ্নই আসে না কথা বলুন ঠিক না বেটি যে এলাকায় ইসলাম থাকে না সে এলাকায় শান্তি থাকে না সুতরাং শান্তির জন্য যারা আল্লাহর কাছে দোয়া করে এই সমাজে যারা সঠিকভাবে সমাজকে ইসলাম বানাতে চায় এই সমাজে শান্তির জন্য যারা তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে শান্তির জন্য যারা এই দোয়া করে সেই দোয়া করা ব্যক্তিগুলো আজকে নির্যাতিত নিষ্পীড়িত নিগৃহীত কোরআনের পাখি বিদায় গ্রহণ করে এই সমাজে অশান্তি ছাড়া থাকতে পারে না অশান্তিময় পৃথিবীকে যদি শান্তি আনতে চান কোরআনের বিধান লাগবে কোরআনের বিধান যেখানে আছে সেখানে শান্তি আছে কিনা মসজিদে আছে কোরআন মসজিদ চলে কোরআনের আইন দিয়ে ওই মসজিদের ভিতরে কোনো দলাদলি আছে জলে বলেন আছে নাই উপস্থিতি এই জন্য কোরআন মানতে হবে কোরআন কার দ্বিতীয় নম্বর উপকার হলো প্রিয় বন্ধুরা এই কোরআনের ময়দানে বসলে এক নম্বর আপনার ইমানটা বেড়ে যাবে দ্বিতীয় নম্বর হলো এই মুসলিমরা দুনিয়ার এই মোমেনরা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করবে না দুনিয়ার কোনো জালেমের কাছে মাথা নত করবে না এই মাথা নত হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার অন্যায় আল্লাহ পাক বলেন ওয়াজাক্কির ফান্না জিক্রাতান ফাউল মুমিনিন হে নবী আপনি কোরআন দিয়ে তাফসীর করুন আপনি কোরআন দিয়ে আলোচনা করুন তাহলে কোরআনে আলোচনা শুনলে মুমিনদের জীবনে উপকার আসবে কথা বলুন ঠিক না বেটি কোরআনে আলো
আলোচনা শুনলে মুমিনদের জীবন উপকার আনবে, এই কোরআন আলোচনা শুনলে ইমানদারদের উপকার হবে, এই কোরআন আলোচনা শুনলে ইমানদারের আল্লাহর প্রতি ভরসা করবে, আর এই কোরআনের কথা শুনলে যারা কোরআন মানে না হাদিস মানে না ওরা সন্তুষ্ট হবে না, ওরা আবু জাহেল মার্কা মুসলমান হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআন আপনার আমার জন্য কামতের ময়দানে সুপারিশ করবে, আবার এই কোরআন কোন কোন ব্যক্তির জন্য আল্লাহর আদালতে মামলা করবে। আমার বন্ধু একটু লক্ষ্য করুন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আসলো, তার এক নম্বর অনুগ্রহপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেটা আল্লাহ কোন প্রামাণিক কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন, فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চলে আসলো, তার এক নম্বর গুরুত্বপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। আমার বন্ধুরা এই কোরআন যারাই পেয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় বড় সম্পদ তারা পেয়ে গেল। রাসূলের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন, বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর বন্টন ব্যবস্থা বড় খুশি হয়ে গেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আলীকে বললেন, আলী তুমি কি কারণ আল্লাহর প্রতি খুশি হয়ে গেছো, তোমার জবান থেকে একটি জানতে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সবচেয়ে সুন্দর মেয়ের সাথে বিবাহ করতে পারি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা আসলো এই কোরআন পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। আমার বন্ধুরা বিশ্ব নবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছিল, আর আজকে মুসলমানেরা সেই কোরআন বাড়িতে আছে, মক্তবে আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, কোরআনের বিধান না মানার কারণে অসংখ্য মুসলমান আজকে বেঈমান হয়ে যাচ্ছে, আছে না নাই? জোরে বলুন। সুতরাং আপনার আমার হেদায়েতের কিতাব, আপনার আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা সিরাতে মুস্তাকিম পথ আর এই কোরআন, ঠিক না বে ঠিক? কোরআন আপনাকে মানতে হবে। আপনি দুনিয়ার আমলিক করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, বিএনপি করতে পারেন, নিবিষ্ট করে দলে বাতাসা খাবা, কথা বলুন ঠিক না বে ঠিক? উপস্থিতি একটু লক্ষ্য করো, সারা জীবন যদি আপনি রসুলের বিরুদ্ধে থাকেন, সারা জীবন যদি আপনি কোরআনের বিরুদ্ধে থাকেন, মৃত্যুর পরে রসুল আপনার সুপারিশ করবে না। কারণ প্রত্যেক ব্যক্তির মিল্লাতে রসুলিল্লাহ এই দোয়া পড়ে তারপর কবরের ভিতরে ঢোকানো হয়, কথা বলুন ঠিক না বেটে? কেউ বলে না মিল্লাতে আমলিক, কেউ বলে না মিল্লাতে জামাত ইসলাম, কেউ বলে না মিল্লাতে বিএনপি, সবাই বলে মিল্লাতে রসুলিল্লাহ। সুতরাং গোটা জীবনটা তোমার ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, মৃত্যুর পরে কি রসুল আপনার আমার জন্য সুপারিশ করবে? একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করেন আপনাদের দুর্গাপুর বাজারে একটা বাজার, এখানে আমলিকের একটা অফিস আছে আর বিএনপির একটা অফিস আছে। এখন আমি মনে করেন বিএনপির লোক সারাদিন ধানের শেষে স্লোগান দিয়ে দিয়ে সন্ধ্যা হব হব ভাব গলাটা ভেঙে গিয়েছে, আমি ও আমলিকের অফিসে চলে গিয়েছি, যাওয়ার পরে বলছে দেখো আমি বিএনপির লোক, সারাদিন ধানের শেষে ভোট মিছিল করতে করতে গলাটা বসে গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে ক্ষুধার্ত, আমার একটা চা দাও আর একটা বিস্কিট দাও। বলুন তো আমলিকের অফিসে গিয়ে যদি আমি চা আর বিস্কুট চাই, ওরা চা বিস্কুট দেবে না বাটাম খুলবে, কথা বলুন ঠিক না বে ঠিক? আবার যদি আরেকজন ভাই সারাদিন মনে করেন যে নৌকার পক্ষে স্লোগান দিল, দেওয়ার পরে সন্ধ্যায় ক্লান্ত চলে গেল মনে করেন যে আপনার বিএনপির অফিসে, যাওয়ার পরে গিয়ে বলছে দেখো আমি তো আমলিকের লোক, আমলিকের জেতানোর জন্য চেষ্টা করছি, তা আমি খুব ক্লান্ত, আমাকে একটা চা দাও একটা বিস্কিট দাও। বলুন তো বিএনপির লোকের কাছে যাওয়ার পরে যদি এই দাবি করে বিএনপির লোক কি তার রাখবে, বাটাম খুলবে, কথা বলুন ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, দুনিয়াতে আমলিকে লোক হওয়ার পরে যেমন বিএনপির অফিসে চা বিড়ি চা এবং বিস্কুট পাওয়া যায় না, আবার বিএনপির লোক হওয়ার পরে আমলিকের অফিসে গিয়ে চা বিস্কিট পাওয়া যায় না, দুনিয়াতে আপনি আল্লাহর রাসূলের পক্ষে থাকলেন না,
দিনের পক্ষে থাকলেন না আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করলেন না মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের তরে থাকলেন না আল্লাহ না আল্লাহ রাসূল আপনাকেও চিনবে না ঠিক কবরে বাটাম খাওয়া শুরু হবে কথা বলুন ঠিক না বেঠি উপস্থিতি এই জন্য আপনাকে লক্ষ্য করতে হবে এই দুনিয়াতে আপনার জীবনটা করতে হবে কোরআন মোতাবেক ইসলাম মোতাবেক এই ইসলাম যদি আপনার জীবন ব্যবস্থা থাকে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন না আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন না কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা যারা আমরা এখানে বসে আছি অনেকে আমরা নামাজ পড়ি অনেকে নামাজ পড়ি না অনেকে রোজাও রাখে অনেকে রোজাও রাখে না যদি জিজ্ঞাসা করা হয় আপনি ভাই নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না ইসলাম মানতে চান না মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন ওই লোকটা বলবে আমি নামাজ কালাম না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে মৃত্যুর পরে জান্নাত যেতে চাই এমন মুসলমান সমাজে আছে না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যারা এনেছে কেউ জাহান্নামে যেতে চাই না আবার যারা এখানে এনেছে কেউ ব্যর্থতার জীবনে গেলানিতে প্রবেশ করতে চাই না সফলতা খোঁজার জন্য চেষ্টা করি সকলে সফলতা পাওয়ার জন্য চেষ্টা করি সফলতা কোথায় একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা আল্লাহর কোরআন বলে তুমি সফলতা খোঁজার জন্য দুনিয়াতে চেষ্টা করো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী তিনি চিন্তা করতে পারেন আমি 18 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী হয়েছি সবচেয়ে বড় সফলতা পেয়েছি আল্লাহর কোরআন বলে 18 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেঠি 18 কোটি মুসলমানের রাষ্ট্রপতি তিনি চিন্তা করতে পারেন আমি 18 কোটি মুসলমানের রাষ্ট্র হয়ে হয়েছি 5 বছরের জন্য সবচেয়ে বড় সফলতা হয়েছি আল্লাহর কোরআন বলে অর্থাৎ 18 কোটি মুসলমানের রাষ্ট্রপতি হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেঠি জিকর গাছা চৌগাছা ইনওয়ানের জিকর গাছা এবং চৌগাছা শোনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব তহিদুজ্জামান তহিন সাহেব তিনি চিন্তা করতে পারেন দুইটা থানার এমপি সাহেব হয়েছে 5 বছরের জন্য আমি সবচেয়ে বড় সফলতা হয়েছে আল্লাহর কোরআন বলে দুইটা থানার এমপি সাহেব হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই ইউনিয়নের একজন চেয়ারম্যান সাহেব আছেন জনাব মেহেদি মাসুদ চৌধুরী তিনি চিন্তা করতে পারেন আমি 5 বছরের জন্য চেয়ারম্যান সাহেব হয়েছি বড় সফলতা পেয়েছি আল্লাহর কোরআন বলে না 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 5 বছরের জন্য সফলতা অর্থাৎ চেয়ারম্যান হওয়াতে কোনো সফলতা নেই এই ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছেন তিনি চিন্তা করতে পারেন আমি 5 বছরের জন্য মেম্বার সাহেব হয়েছি সবচেয়ে বড় সফলতা পেয়েছি আমার বন্ধুরা না 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 আল্লাহর কোরআন বলে সফলতা নেই আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন আমি রবিউল ইসলাম ইউটিউবের বক্তা ভাইরাল বক্তা আমার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ দিনের পর দিন অপেক্ষমান থাকে আমার কণ্ঠে তাফসির শোনার জন্য এখনো পর্যন্ত কত মানুষ আমাকে টেলিফোন করে আমি মনে করতে পারি আমি ভাইরাল বক্তা আমি জনপ্রিয় বক্তা ইউটিউবের বক্তা কিন্তু আল্লাহর কোরআন বলে ভাইরাল বক্তা হওয়াতে ইউটিউবের বক্তা হওয়াতে জনপ্রিয় বক্তা হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেঠি 18 কোটি মুসলমানের প্রধানমন্ত্রীর হওয়াতে সফলতা নেই 18 কোটি মুসলমানের রাষ্ট্রপতি হওয়াতে সফলতা নেই দুইটা থানার এমপি সাহেব হওয়াতে সফলতা নেই চেয়ারম্যান সাহেব হওয়াতে সফলতা নেই মেম্বার সাহেব হওয়াতে সফলতা নেই ভাইরাল বক্তা হওয়াতে সফলতা নেই সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ঔদখুলুল জান্নাতা আর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মৃত্যুর পূর্বে তাহলেই আপনি সবচেয়ে সফলতম বান্দা কোটি কোটি সম্পদ আপনার আছে ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু আছে বেঈমান হিসাবে যদি মৃত্যুবরণ করে বলুন তো আপনার কোনো কিছু কি উপকার আসবে কিন্তু আপনার এখানে মনে করেন এই সৈয়দপুরের আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা যেখানে আমার জীবনের প্রথম পদার্পণ এই সৈয়দপুর এলাকার সবচেয়ে একজন গরিব মানুষ একজন ভ্যান চালক মানুষ তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু মৃত্যুবরণ করার পূর্বে ইমানটা নিয়ে মৃত্যুবরণ করলেন আল্লাহর কোরআন বলে ওই সৈয়দপুরের ভিতরে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরে একজন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসে নুজুলা চিৎকার করে বলুন আল্লাহু আকবার নিশ্চয় যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে এই দুইটা যারা এই কাজ
করতে পারবে আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে তারা সবচেয়ে জান্নাত পেতে পারবে কথা বলুন ঠিক না বেঠি আর আজকে যে বিষয় আলোচনা করতে যা বিষয়টা হলো মৃত্যুর পরে কোন কোন ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত হবে জানার দরকার আছে না নাই আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন দান খয়রাত করেন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সমনে কিছু করে কিন্তু মৃত্যুর পরে যদি আপনি আমি জাহান্নামে চলে যাই মৃত্যুর পরে আপনি যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়ে যায় আপনার আমার জীবনটা দুনিয়াতে ব্যর্থ কথা বলুন ঠিক না বেটি আজকের বিষয়টা হলো কোন কোন ব্যক্তিগুলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জানার দরকার আছে না নাই আপনি যে ক্ষতি থেকে বাঁচতে পারেন জান্নাত দেবেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা এক নম্বর পয়েন্ট হলো মৃত্যুর পরে ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যার জীবন ব্যবস্থা ইসলাম থাকবে না কোরআন থাকবে না ওই ব্যক্তি মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা না কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন ইসলামি দীনান ফলাইকুবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে আল্লাহর ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করে ইসলাম যারা মানবে আল্লাহর কোরআন সূরা ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিগুলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি যারা আল্লাহর ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করে ইসলাম মানে আমার বন্ধুরা বাংলাদেশে কি আল্লাহর ইসলাম চলে না মানুষের তৈরি করে ইসলাম চলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ আর আপনি আছে আল্লাহর বান্দা এই জমিনে আল্লাহর ইসলাম ছড়া মানুষের তরিকায় ইসলাম মুসলমান মানতে পারে না আল্লাহর ইসলাম মানবে যারা দুনিয়া বা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না তারা আর এই জমিনে মুসলমান এখানে জন্মগ্রহণ করে আল্লাহর ইসলাম বাদ দিয়ে মানুষের তরিকায় ইসলাম মানবে যারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা উপস্থিত ইসলাম মানতে হবে সঠিকভাবে ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত ইসলাম আপনাকে মানতেই হবে যদি আপনার বিপক্ষে চলে যায় যদি আপনার দলের বিপক্ষে চলে যায় তারপর আপনাকে ইসলাম মানা লাগবে ইসলাম মানতে গিয়ে অসংখ্য নবী রাসূলরা পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়েছে ইসলাম এটা কমপ্লিট কোড অ্যাপ্লাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম যদি আপনার ইসলাম জীবন ব্যবস্থায় থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আপনি ক্ষতিগ্রস্ত থাকবেন না সুতরাং এই ইসলামের কাজ করার দরকার আছে না নাই আমার বন্ধুরা এখানে শেষ নয় একটু লক্ষ্য করুন এই পৃথিবীতে তো নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন দুইটা দায়িত্ব দেই তাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত চিৎকার করে বলুন আল্লাহু আকবার এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে দুইটা দায়িত্ব দেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন এক নম্বর দায়িত্ব হলো আনি বুদুল্লাহ এই জমিনে গোলামি হবে কার আর জোরে বলেন মসজিদ আল্লাহর ঘর ওখানে গোলামি করি আল্লাহর নামাজ রোজা হজ যাকাত আল্লাহ পাক দিয়েছেন বিধান সেখানেও গোলামি করা হয় আল্লাহর আমার বন্ধুরা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ এখানেও গোলামি করতে হবে আল্লাহর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সমস্ত শক্তির মালিক আল্লাহ এখানেও গোলামি করতে হবে আল্লাহর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত রাজত্বের মালিক হলো আল্লাহ এখানেও গোলামি করতে হবে আল্লাহর অর্থাৎ গোটা জীবনটা যদি আপনি আমি গোলামি করতে পারি আল্লাহর তাহলে আপনি অবশ্যই নবী রাসূলদের দায়িত্ব সঠিকভাবে পালন করলেন কথা বলুন ঠিক না বেঠি দ্বিতীয় নম্বরে দায়িত্ব ছিল এই সমাজে যত তাগুত আছে তাগুতকে আপনাকে বর্জন করা লাগবে তাগুত কাকে বলা হয় যারা নিজেরা আল্লাহর আইন মানে না অপরকে মানতে দেয় না আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে তাগুত বলা
করা হয় এই বাংলাদেশে হকের পক্ষে লোক আছে এই বাংলাদেশে ইসলামের সঠিক রাস্তায় চলার লোক আছে এই বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য কাজ করে আবার এই বাংলাদেশে তাগুতির পক্ষেও লোক আছে কথা বলুন ঠিক না বেটি হকের পক্ষে লোক আছে তাগুতির পক্ষে লোক আছে তাগুতির পক্ষের লোকজন বলে যে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না কারণ তারা জানে ইসলাম সঠিক যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের দুর্নীতি করার কোনো জায়গা থাকবে না ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় রাস্তার মাল সব পেটের ভিতরে ঢোকাতে পারবে না ইসলাম যদি এই সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় কেউ বেগম পাড়া বাড়ি করতে পারবে না আফসোস দুঃখ এখানে আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার রৌদ্রতে পড়ে পড়ে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে ওই ধান মাড়াই করা টাকা অনেক ব্যক্তিরা নিয়ে নিয়ে বিদেশে বেগম পাড়ি বানায় কথা বলুন ঠিক না বেটি আপনার টাকা আমার টাকা আফসোস দুঃখ এখানে এই কথা বলতে গেলে আমরা সত্য কথা বলার কারণে আমাদেরকে কষ্ট দেওয়া হয় হকের পক্ষে থাকার কারণে আমাদেরকে কষ্ট দেওয়া হয় তবে জালিম স্বৈরাচার বাচ্চাদেরকে বলতে চাই এই পৃথিবীতে একবার এসেছি এই পৃথিবী ছেড়ে একবার চলে যাব একবার জন্ম নিয়েছি একবার মৃত্যু হবে এই পৃথিবীতে কোন জালিম স্বৈরাচারের কাছে কোন হকপন্থী আরে মাথা নাচা কেমন পর্যন্ত করবে না করবে না করবে না কারণ জীবনের মালিক কে হায়াতের মালিক কে দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে কোন হকপন্থী আলেম এখনো পর্যন্ত মাথা নত করেনি ভবিষ্যতেও আফসোস লাগে দুঃখ লাগে কেউ রাজনীতি মনে করবেন না যিনি গোটা পৃথিবীতে পঞ্চাশটা বছর ধরে কোরআনের তাফসির করলো কাবা ঘরে তিন দিনের তেকাব করার সুযোগ পেল দুই রেখাত নামাজ পড়ার সুযোগ পেল যার হাতে হাত রেখে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল যারা রচনা শোনার জন্য এখনো পর্যন্ত যায় না মাঝে বসে বসে মুরব্বীরা কাঁদে যার জন্য অসংখ্য ইয়ং যুবকেরা পর্যন্ত জীবন দেন যারা আলোচনা শুনেছেন আমাদের মতন ইয়াং বক্তা কলবদ্ধ নোট করে কোরআনের কথা বলি আফসোস থাকে দুঃখ লাগে এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর জমিনে ইকামত দিনের কথা বলার কারণে আল্লাহর জমিনে হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর জমিনে একমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে ইকামতের দিনের কাজ করার কারণে জালিমরা জুলুম করে 13টি বছর ধরে জুলুম করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে শেষ পর্যন্ত মিষ্টি হাসিকে কেড়ে নিয়েছে কিন্তু কোন আলেম এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই ভবিষ্যতেও করবে না কথা বলুন ঠিক না বেটা কারণ আমরা কাকে ভয় করি দেহতে আছে কার ভয় আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন ইসলাম যদি আপনার জীবন ব্যবস্থায় থাকে তাহলে ওই লোকটা দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে না আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা মানেন তাহলে আমি দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এই রসুলদেরকে আমার দায়িত্ব দিয়েছিল এই পৃথিবীর যত বিধান আছে সমস্ত বিধানকে বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য নবী রসুলদের দায়িত্ব পর্যন্ত ছিল কথা বলুন ঠিক না বেটি এটা আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন তিনি তো সেই সত্তা যিনি তার নবী তিনি তার আত্মা নবী এবং রসুলদেরকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে প্রেরণ করলেন হে নবী কাজ হলো পৃথিবীতে অত জীবন ব্যবস্থাতে সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য নবী রসুলদের দায়িত্ব ছিল কথা বলুন ঠিক না বেটি ঠিক কি কাজ এই পৃথিবীতে নবী রসুলগণ করেছিলেন আমার বন্ধুরা লক্ষ্য করুন এই দিনের দাওয়াত দিতে গিয়ে এই দিনের কার্যক্রম করতে গিয়ে যুগ যুগে কত নবী রসুল না পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে নিগৃহীত হয়েছে আপনি আমি যদি এই সমাজ যদি সঠিক দিনের কাজ করি জালিমরা আপনাকে জুলুম করবে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন আর ঠিক যার পরীক্ষা যত বড় হবে আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কার তত বড় পেয়ে যাবেন কথা বলুন ঠিক না বেটি আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আলিফ লাম মিম আহাসিবান্নাসু আইয়ুতরাকু
أن يقولوا آمنا وهم لا يفتنون الله পক্ষ থেকে জিব্রাইল মাধ্যমে ইসরাফিলের প্রতি কোরআনটা নাযিল হলো আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন অবশ্য অবশ্য তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই সমাজে হকের পক্ষে আছে কারা এই সমাজে সঠিক দ্বীনের পক্ষে আছে কারা এই সমাজে ঈমানের পক্ষে আছে আর কারা এই সমাজে জালিম স্বৈরাচারের পক্ষে আছে কথা বলুন ঠিক না বেঠি দ্বীনের কাজ করেছিল আমার বান্দা নবী রাসূলগণ আমরা সকলেই জানি এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিল দ্বীনের দাওয়াত যখন দেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে যেতেন হঠাৎ করে তিনি যখন দ্বীনের দাওয়াত দিতেন ওই সমাজের যুবকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দ্বীনের দাওয়াতকে গ্রহণ করত না বরং তাকে অত্যাচার নির্যাতন করা শুরু হয়ে গেল আমার বন্ধুরা সকলেই জানেন ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল আমার বন্ধুরা একদিন হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বাজারে চলে গেলেন বাজারে যখন লোকদের সমক্ষে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল কিছু দুষ্ট যুবকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঁধে ফেলল অর্থাৎ বাজার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করা শুরু হয়ে গেল রক্ত পর্যন্ত বের করে দেওয়া হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেহুশ হয়ে গেলেন সন্ধ্যা হওয়ার পরে তিনি হুঁশ ফিরলেন আস্তে আস্তে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেলেন যাবার পরে নিজের স্ত্রীকে বলে ও আমার স্ত্রী তুমি আমাকে একটু সেবা করো তুমি আমার জন্য একটু পানি দিয়ে দাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সঙ্গে সঙ্গে বলল না 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 তোমার মতন একজন পাগল আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন এই কথা বললেন মনে কষ্ট পেয়ে গেলেন এই পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে তার এক নম্বর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আর দ্বিতীয় নম্বর হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এখানে শেষ নয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল আমার বন্ধুর একটু লক্ষ্য করুন হঠাৎ করে ওই সমাজের জালিম ছিল নাম তার ছিল নমরুদ নমরুদ চিন্তা করলেন ইব্রাহিম নবীকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করতে হবে নোয়ালে আত্মা ইব্রাহিম নবীকে গ্রেপ্তার করার পরে অত্যার বড় একটা আগুনের কুণ্ডলে পেরে বানানো হলো আগুনের ভিতরে এই পৃথিবীর প্রথম অত্যাদ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চক্রা থেকে আগুনের ভিতরে ফেলাই দেওয়া হলো আগুনের ভিতরে যখন ফেলাই দেওয়া হলো আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল চলে আসলেন ও মুসলিম জাতির পিতা ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমার দুইটা হাত মেরে দেব সঙ্গে সঙ্গে আগুনগুলো অর্থাৎ পানি হয়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে জিব্রাইলের কাছে বললেন না 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 আমার আল্লাহ কানানা আল্লাহ আমাকে দেখছেন যদি আমাকে পুড়ে পুড়ে জীবনটা কয়লা হয়ে যায় শেষ হয়ে যায় তবে আমি তোমার কাছে সাহায্য চাইব না আমার আল্লাহ আমাকে বাঁচাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুদের পর কি হলো সকলেই জানে শুধু একটু পরীক্ষার কথা বলছি আমার বন্ধুরা এইভাবে সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে গেলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহকে বলে আল্লাহ আপনার খলিল ইব্রাহিম আমার কাছে সাহায্য চাইল না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন আগুনকে ঘোষণা দিলেন আগুনকে অর্ডার করলেন খবরদার তুমি আমার খলিল ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়াতে পারবে না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলের ভিতরে খেলা করা শুরু হয়ে গেল কিছুক্ষণে নমরুদ দেখলো যে আগুনের ভিতরে ইব্রাহিম খেলা করে সঙ্গে সঙ্গে আগুন কেবল আগুন তোমার কি তেজ কমে গিয়েছে তুমি কেন মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কেন শরীরটা পুড়িয়ে সরকার করে দাও না আগুনের জবান খুলে গেল আগুন বলল শুনে দেখো নমরুদ বিশ্বাস করবা কি জানি না আমার এক সেকেন্ডের জন্য আগুনের তেজ কমি নাই আমি আল্লাহর হুকুম পালন করছি সুতরাং আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়াবো না বিশ্বাস যদি নমরুদ তোমার না হয় ইব্রাহিমকে উঠিয়ে নাও একটিবারের জন্য আগুনের ভিতরে প্রবেশ করো তোমার শরীরটাকে পোড়াতে আমি আগুন এক সেকেন্ড দেরি হবে না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ পুড়িয়ে আগুন
কোটি আমানত জনতা চেষ্টা করেছিল আজ গোটা পৃথিবীতে নমরুদের অনুসারি আছে ইব্রাহিমের রূহানি সন্তানদেরকে দড়িয়ার মাছ থেকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করে আছে না নাই আমার বন্ধুরা লক্ষ্য করুন এই পৃথিবীর প্রথম এই পৃথিবীর সবচেয়ে রাগী নমি রাগ হইলে মাতার চুলগুলো ভেদ করে উপরে উঠত নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার বন্ধুরা তার সাথে জালিম ছিল নাম তার ছিল ফিরাউন আমরা সকলেই জানি প্রিয় বন্ধুরা ওয়াত্তাদ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউন বাড়িতে লালন পালন হয়েছিলেন আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ওদার মুসার একটা থাপ্পড়কে ফিরাউন কিন্তু সেদিন করে ঘুর ঘুর করেছিল কথা বলুন ঠিক না বেটি আজ যারা ফিরাউনের কায়দায় চলতে চায় আজ যারা নমরুদের কায়দায় চলতে চায় ভবিষ্যতে তারা এমন চার খবে দুনিয়ার মাছ থেকে আর কদিন টের পাবে না সে আল্লাহ পাক আছে না নাই জোরে বলুন ধৈর্য ধারণ করতে হবে মুসলমান ধৈর্যের পরিচয় দিতে হবে সাহায্য করবেন তিনি কে জোরে বলেন তিনি কে চাচা কি ঘুম আসতেছে নাকি বসেন মাঝখান থেকে যদি আপনারা উঠে যান তাহলে তো বোঝাইতে আপনাদের কষ্ট হবে এসেছেন একটি ঘন্টা যদি বসতে না পারি তাহলে আপনারা আমার এই কোরআনের মঞ্চে রসুল বলেছেন এই কোরআনকে যারা পিঠ ফিরিয়ে সূরা ইয়াসিনের তাফসিরে আছে এই কোরআনকে যারা পিঠ ফিরিয়ে চলে যায় কোরআন তাদের জন্য অভিশাপ দেয় কথা বলো ঠিক না বেঠিক চায়ের দোকানে বসে বসে অনেক সময় নষ্ট করা যায় কিন্তু এখানে যারা বসে আছেন প্রভুস্তে একই কোরআন একই তাফসির শুধুটি ইমান বাড়ানোর জন্য আমরা কথাগুলো বলি ঠিক না বেঠিক আপনি যে কোরআনের তাফসির আমার কাছ থেকে শুনবেন আরেকজনের কাছ থেকে একই কোরআনের তাফসির সূরা ফাতিহা কি এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে কিন্তু কোনো মুসল্লি কি বলছে হুজুর প্রতিদিন সূরা ফাতিহা পড়েন এটা ভালো লাগে না কোনো মুসল্লি কি বলেছে এই কোরআন আপনার আমার জন্য দরকার উপস্থিতি এখানে আপনি বসে আছেন আপনার এখানে বসে থাকার কারণে আপনাকে কোনো গোনা লেখা হচ্ছে এই জমিন এই সময় আপনার আমার জন্য সুপারিশ করবে কার আদালতে যতক্ষণ না পর্যন্ত আপনাকে জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কোরআন ছাড়বে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আপনাকে আল্লাহ রাসূল বলেছেন কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে বলবে আল্লাহ আপনার বান্দা রাত জেগে জেগে কোরআন পড়েছে রাত জেগে জেগে কোরআনের তাফসির শুনেছে আল্লাহ এই কোরআন আপনার তরফে সুপারিশ করছি বান্দাগুলোকে জাহান্নামে দিবেন না বান্দাগুলো জাহান্নামের জন্য উপযুক্ত নয় আল্লাহ এই বান্দাগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করে দাও এই কোরআন দেখুন আল্লাহর কাছে সুপারিশ যাবে সেদিন আপনার আবার স্থান হয়ে যাবে জান্নাত 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 কথা বলুন ঠিক না বেঠে একটা ঘন্টা আপনি আমি তাফসির মাহফিলে বসতে পারি না আপনি সিডির দোকানে বসতে পারেন ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করতে পারেন ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব দিচ্ছেন তিনি কে তিনি কে সেদিন আমরা একটা সওয়াবের জন্য আফসোস করব আফসোস একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে কিয়ামতের ময়দান কোনো কঠিন দিন আজকে আপনি কোরআন শুনতেছেন না আজকে আপনার কোরআন ভালো লাগে না কোরআনের আলোচনা আপনার ভালো লাগে না কিন্তু প্রিয় উপস্থিতি লক্ষ্য করুন কিয়ামতের ময়দানে ওই সূর্যগুলো মাথার উপরে চলে আসবে জমিনগুলো তামা হয়ে যাবে গুনাগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিস্তর চলে যাবে যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না অবৈধ নেতাকে যে তার জন্য কত স্লোগান দিয়েছেন ওই নেতা আপনার পর্যন্ত সুপারিশ করার সাহস পাবে না আপনাকে দেখলে ব্যাগ গেড়ে দৌড়ে মারবে কিন্তু যারা আজকে কোরআনের ময়দানে আসলেন কোরআন শুনলেন কোরআনের ময়দানে বসে গেলেন হেদায়েতের নিয়াতে 100% আল্লাহর কোরআন বলছে রসুল বলছে এই কোরআন আপনাকে ছাড়বে না এই কোরআন আপনাকে সুপারিশ করে করে একরাল কোরআন না ফান্নাতে ওমান কিয়ামতে সাফিয়া লিয়া সাহাবিহি আল্লাহ নবী বলছেন যতক্ষণ না পর্যন্ত আপনার কপালে জান্নাত না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন আপনাকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার সুতরাং এই কোরআন মানার দরকার আছে না নাই এই কোরআনের মঞ্চে বসার দরকার আছে না নাই আপনি আমি আগামী বছর এখানে বসে কোরআনের কথা শুনবো এই গ্যারান্টি দিতে পারবেন কত লোক বাজারে ছিলেন কত লোক একসাথে বসেছেন কত লোক চলে গেছে দুনিয়ার মাঝ থেকে একটি বারের জন্য চিন্তা করলেন না আগামীকাল আপনার মৃত্যু হতে পারে আজকে যদি কোরআন শোনেন
কপালে আপনার কোরআন শোনার সওয়াব দেবেন তিনি কে আল্লাহ আপনি বলতে পারেন আল্লাহ আপনার কোরআন শুনে এসেছি ফির উপস্থিতি প্রতিদিন একটা আয়াত পড়ুন প্রতিদিন একটা আয়াত পড়ুন তাও এই আয়াত আপনার জন্য সুপারিশ করবে এই কোরআন বলবে আল্লাহ আজকে এক বান্দা কোরআন তেলাওয়াত করেছিল কোরআন শুনেছিল আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনকে ভালোবাসুন কোরআন পড়তে পারেন না কোরআনকে চুমু খান কোরআন পড়তে পারেন না কোরআনকে বাস্তবায়নের জন্য আন্দোলন করুন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কথা বলুন ঠিক না বেটি উপস্থিতি সুতরাং যারা বসে আছেন আপনার মা চলে গেছে আপনার বাবা চলে গেছে আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের মা দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করেছে উনি চোখের পানি ছেড়ে দেখাচ্ছিলেন আমার সামনে আমার মা চলে গেছে মনে হয় অর্ধেক দুনিয়া আমার চলে গেছে উপস্থিতি আপনার মা চলে যদি আপনি একটু দোয়া না করতে পারেন আপনি যদি আপনার বাবার জন্য দোয়া না করতে পারেন আপনি আপনার সন্তানের জন্য দোয়া না করতে পারেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না আপনি আপনার বাবার জন্য দোয়া করেন আপনি আপনার মার জন্য দোয়া করেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে রাজ্জাক ভাই তার সন্তানটাকে আর তার হাফেজি মাদ্রাসা পড়াচ্ছেন শুধু একটা কারণে যে আমি কিছুই চাই না আমার সন্তান শেষ সময় যেন আমার জানানা জামাজটা দাপন করতে পারে একটু দোয়া করতে পারে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর এই আশা নিয়ে তার সন্তানকে সে মাদ্রাসায় পড়াচ্ছে উপস্থিতি আপনার আমার জীবন কোন দিন চলে যাবে কেউ কি বলতে পারবো কোথায় হবে মরণ আমার কোথায় হবে দাফন রে কে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে কোথায় হবে মরণ আমার কোথায় হবে দাফন রে কে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে কে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে ও প্রাণ পাখিটা উইরা গেলে থাকবে শূন্য দেহ ওই কবরে থাকবে একা যাইবে না রে কেহ ও প্রাণ পাখিটা উইরা গেলে থাকবে শূন্য দেহ ওই কবরে থাকবে একা যাইবে না রে কেহ স্বজন সুজন পর হবে সব ভোলা বল স্বজন সুজন পর হবে সব ছিল যারা আপন রে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে কোথায় হবে মরণ আমার কোথায় হবে দাফন রে কে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে কবর ঘরে রাখার পরে ফেরেশতা আসিবে আল্লাহ রসুল দিনের কথা জিজ্ঞাসা করিবে কথা বলুন ঠিক না বেটি কবর ঘরে রাখার পরে ফেরেশতা আসিবে আল্লাহ রসুল দিনের কথা জিজ্ঞাসা করিবে জবাব যেদিন না দিতে পারিলে ভোলা মন জবাব সেদিন না দিতে পারিলে হবে কঠিন আজাব রে কে করাবে গোসল আমার কে পরাবে দাফন রে কোথায় হবে মরণ আমার কোথায় হবে দাফন রে কে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে আপনার নানা চলে গেছে আপনার নানি চলে গেছে আপনার বড় ভাই চলে গেছে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে ওই কবর কোনো কেউকে ছাড়বে না দুনিয়াতে ভিআইপি বাড়ি থাকতে পারে দুনিয়াতে সিআইপি বাড়ি থাকতে পারে দালান বাড়ি
এই অট্টলিকা গালিবাড়ি সব থাকতে পারে, কবর আপনার জন্য সিআইপি ভিআইপি নাই, সিআইপি ভিআইপি কবর পাবে তারা দুনিয়াতে আল্লাহর কোরআন রাসূলের হাদিস জীবন ব্যবস্থা ইসলাম মানবে যারা, অর্থাৎ কবরের সিআইপি ভিআইপি ব্যবস্থা পেয়ে যাবে তারা, কথা বলুন ঠিক না বেঠিক?